পার্টিদের রওনা আর নির্বাচন সামগ্রী সংগ্রহ। ইভিএম নির্বাচনের কম করে একদিন আগে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে নেবেন। রবি আর তার টিমকে ফটো আইডেন্টিটি ইস্যু করা হয়েছে। সরবরাহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হল অতি অবশ্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এর মধ্যে দুটো প্রধান ইউনিট থাকে, একটা হলো ব্যালট ইউনিট, আরেকটা হলো কন্ট্রোল ইউনিট। ইভিএম এর মধ্যে ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইলও থাকতে পারে। এর মাধ্যমে ভোটারের চোখে নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ আর যাচনযোগ্য বানানো হয়। রবি ইতিমধ্যে ইভিএম ক্যারিং কেসের সাথে লাগানো ট্যাগগুলো দেখে নিয়েছে এবং নিশ্চিত হয়ে নিয়েছেন যে সেটা তারই পোলিং স্টেশনের জন্য নির্ধারিত করা হয়েছে। উনি এটাও দেখে নিয়েছেন যে সেটাকে ভালো সিল করা হয়েছে। ডেলিভারি নেওয়ার সময় পিআরও কে এটা দেখে নিতে হবে যে ইভিএমটা ঠিকঠাক কাজ করছে কিনা। ব্যাটারিগুলো চলছে কিনা আর ইভিএম এর ঘড়িটা ঠিক সময় দেখাচ্ছে কিনা। ইভিএম এর মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে বা সেটা তার পোলিং স্টেশনের জন্য না হয়, তাহলে সেক্টর ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারকে জানিয়ে সেটাকে তক্ষুনি বদলাতে হবে। পিয়ারও যদি জানেন যে এই মেশিন সম্বন্ধে কি করা উচিত আর না উচিত, তাহলে ওনার সুবিধা হবে। ইভিএম কি করা উচিত আর কি করা উচিত না, লক আর হিঞ্জগুলোর ওপর অযথা চাপ দেবেন না। কোনো অংশের কভার বা দরজাগুলো টেনে বা চাপ দিয়ে খোলার চেষ্টা করবেন না। ইভিএমটাকে কোনো হিটার বা অন্য কোনো গরম জিনিসের কাছাকাছি রাখবেন না। ইভিএম এর ওপর গলন্ত মোম বা সিলিং মোম পড়তে দেবেন না। কন্ট্রোল ইউনিট থেকে পাওয়ার প্যাকটা কখনো আলাদা করবেন না। বাইরের পেপার সিলটা ততক্ষণ খুলবেন না যতক্ষণ না সিউটাকে গণনার টেবিলে বসানো হয়েছে। কেবল কানেক্টরকে কখনো জোর করে উল্টো দিকে ঘোরাবেন না। কানেক্টরের হুডের ওপর স্প্রিং টাইপ ক্লিপটা না চেপে কখনো ইন্টারকানেক্টিং কেবলটাকে টানবেন না। ভোটার তালিকা পিআরও আর তার টিমের কাছে ইলেকটোরাল রোল বা ভোটার তালিকার মার্কড কপি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী নথিপত্র। রবিকে এর তিনটে কপি দেওয়া হয়েছে। একের বেশি নির্বাচন যদি একসাথে হয়, মানে বিধানসভা আর সংসদ নির্বাচন, তাহলে এর পাঁচটা কপি থাকবে। এগুলোকে ইলেকটোরাল রোল বা ভোটার তালিকার মার্কড কপি বলা হয়, কারণ এই কপির মধ্যে পিবি, সিএসভি আর ইডিসি লিস্টের ভোটারদের নাম পরিষ্কার করে দাগানো থাকে। এর সাথে যদি কোনো প্রক্সি ভোটারদের লিস্ট থাকে, তাহলে সেটাকেও সাথে নিয়ে নেবেন। মার্কড কপিগুলো সংগ্রহ করার সময় পিআরও রবি নিশ্চিত করে নিয়েছেন যে সেগুলো সম্পূর্ণ লিস্ট এবং তিনটে লিস্টই অভিন্ন। এটাও দেখে নেওয়া উচিত যে নামগুলোর সাথে ক্রমানুসারে নাম্বার বসানো আছে কিনা। ভোটারদের পাশে ক্রমানুসারে ছাপানো নম্বরগুলোর মধ্যে কালি বা অন্য কিছু দিয়ে কোনো রদবদল করা হয়নি তো, কোনো নতুন নাম্বার ঢোকানো হয়নি তো, আর বাদ যাওয়া নাম্বারগুলো পরিষ্কারভাবে দাগানো আছে কিনা। এছাড়াও রবিকে নিশ্চিত করতে হবে যে ইলেকট্রোয়াল রোলের এই মার্কড কপিগুলোর সাথে নির্ধারিত বিন্যাসে বানানো সার্টিফিকেট আছে কিনা, যেটার মধ্যে আরও বা এআরও সই আছে। অন্যান্য সামগ্রী রবি এবার 20টা ভোটপত্র বা ব্যালট পেপারের ডেলিভারি নিয়েছেন, যেগুলো টেন্ডার্ড ব্যালট পেপার হিসেবে ব্যবহার করা হবে। উনি এটাও দেখেছেন যে সেগুলো তারই পোলিং স্টেশনের কিনা। উনি এসডি লিস্টটা সংগ্রহ করেছেন, মানে অনুপস্থিত, স্থানান্তরিত আর মৃত ভোটারদের লিস্ট। উনি এটাও দেখে নিয়েছেন যে তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের ইলেকশন এজেন্টদের নমুনা স্বাক্ষরের ফটোকপিগুলো আছে কিনা। নির্বাচনের সামগ্রী হিসাবে তার টিমকে আরো অনেকগুলো জিনিসকে সংগ্রহ করতে হবে। নির্বাচন সামগ্রীর লিস্ট: ভোটার রেজিস্টার ফর্ম 17A, একটা রেজিস্টার, ভোটার স্লিপ 1600, ইলেকটোরাল রোলের ওয়ার্কিং কপিগুলো, ক্লাসিফাইড সার্ভিস বা সিএসভি ভোটারদের লিস্ট যদি থেকে থাকে, দেওয়া ভোটের জন্য ব্যালট পেপার 20টা, অমোচনীয় কালির দুটো 10cc বোতল, সিউর অ্যাড্রেস ট্যাগ 5টা, বিউয়ের অ্যাড্রেস ট্যাগ 4টে, স্পেশাল ট্যাগ 3টে, ইভিএম এ সবুজ পেপারের সিল 4টে, আউটার পেপার স্ট্রিপ সিল 3টে, রাবার স্ট্যাম্প অ্যারো ক্রস মার্ক 1টা, স্ট্যাম্প প্যাড বেগুনি রঙের 1টা,
প্রিজাইডিং অফিসারের নেটাল সিল একটা, প্রিজাইডিং অফিসারের ডায়েরি একটা আর ডিস্টিংগুইশিং মার্ক রাবার স্ট্যাম্প একটা। রবি এবার দেখে নিচ্ছেন যে তার কাছে আবশ্যক সংবিধিবদ্ধ আর অসংবিধিবদ্ধ ফর্মগুলো আছে কিনা। নির্বিঘ্ন এবং নিরুপদ্রবে নির্বাচন সুসম্পন্ন করার জন্য এই ফর্মগুলো ভীষণ জরুরি। ফর্মের লিস্ট: প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফর্ম 7 এ দুটো, চ্যালেঞ্জড ভোট ফর্ম নাম্বার 14 দুটো, অন্ধ এবং অথর্ব ভোটার ফর্ম 14A দুটো, দেওয়া ভোটার লিস্ট ফর্ম 17B দুটো, রেকর্ড করা ভোটের বিবরণ ফর্ম 17C দশটা, ব্যবহৃত পেপার সিলের রেকর্ড দুটো, চ্যালেঞ্জড ভোট ফি এর রিসিট বুক একটা বই, SHO এর চিঠি চারটে, নির্বাচন শুরু হওয়ার আগে আর শেষ হওয়ার পর প্রেসাইডিং অফিসারের ঘোষণা পার্ট 1-4 দু সেট, মতদাতার নিজের বয়সের সম্বন্ধে ঘোষণা দুটো, সেই সব ভোটারদের লিস্ট যারা ঘোষণার পর ভোট দিয়েছেন বা ঘোষণা দিতে অস্বীকার করেছেন দশটা, অন্ধ এবং অথর্ব ভোটারদের সাথীর ঘোষণা দশটা, পোলিং এজেন্টদের পাস প্রত্যেক প্রার্থীর জন্য দুটো, ভিজিট শিট দুটো, কনস্টিটিউয়েন্সি অবজার্ভার বা আরওর কাছে জমা করা প্রিজাইডিং অফিসারের বাড়তি 16 পয়েন্ট রিপোর্টের ফরম্যাট। ফর্মগুলো ছাড়াও রবিকে অনেকগুলো অনুরূপ খামকে সংগ্রহ করে নিজের সাথে পোল বুথে নিয়ে যেতে হবে। খামের লিস্ট: ছোট খামের জন্য বা সংবিধিবদ্ধ বা স্ট্যাটুটরি কভার AC-8 একটা, ইলেকটোরাল রোলগুলোর মার্কড কপির জন্য AC-8 একটা, ইলেকটোরাল রোলগুলোর অন্য কপির জন্য AC-8 একটা, টেন্ডার্ড ব্যালট পেপার আর টেন্ডার্ড ভোটার লিস্ট একটা, নির্বাচন শুরু হওয়ার আগে আর শেষ হওয়ার পর প্রেসাইডিং অফিসারের ঘোষণা SC-7 একটা, রেকর্ড করা ভোটের বিবরণের জন্য AC-5 একটা, চ্যালেঞ্জড ভোটের লিস্টের জন্য AC-5 একটা, অব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পেপার সিলের জন্য AC-5 একটা, পোলিং এজেন্টের নিয়োগপত্রের জন্য AC-6 একটা, অন্ধ এবং অথর্ব ভোটারদের লিস্টের জন্য AC-5 একটা, প্রেসাইডিং অফিসারের ডায়েরির জন্য AC-6 একটা, ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য AC-5 একটা, রিসিট বুক আর জমানত বাজেয়াপ্ত ক্যাশের জন্য AC-6 একটা, সাথীদের ঘোষণার জন্য AC-5 একটা, অন্য কাজের ছোটখাটো খামের জন্য AC-7 একটা, রেজিস্টার অব ভোটার্স 17A যার মধ্যে ভোটারদের সই আছে তার জন্য AC-8 একটা, বিধি 40-এর অন্তর্গত PRO ব্রিফ রেকর্ডের জন্য AC-6 একটা, সাধারণ খাম AC-7 দুটো আর AC-8 তিনটে, অব্যবহৃত ব্যালট পেপারের জন্য AC-7 পাঁচটা, অন্যান্য কাগজপত্র যেটা আরও সিল্ড কভারে রাখার সিদ্ধান্ত নিয়েছেন একটা, অব্যবহৃত আর ক্ষতিগ্রস্ত স্পেশাল ট্যাগের জন্য AC-7 একটা, অব্যবহৃত আর ক্ষতিগ্রস্ত স্ট্রিপ সিলের জন্য AC-7 একটা। বেশ ভালো পরিমাণের স্টেশনারিও সাথে নিয়ে যেতে হবে। রবি আর তার টিম সবকিছু দেখে নিচ্ছেন। স্টেশনারি ও অন্যান্য সরঞ্জামের লিস্ট: সাধারণ পেন্সিল একটা, বল পেন তিনটে নীল আর একটা লাল, সাদা কাগজ আটটা শিট, পেন 25টা পিস, দেশলাই বাক্স একটা, সিলিং মোম 6টা স্টিক, ভোটিং কম্পার্টমেন্টের জন্য সামগ্রী 2+2 সব মিলিয়ে 4টে সেট, আঠার পেস্ট 1 বোতল, ব্লেড একটা, মোমবাতি 4টে স্টিক, পাতলা টোয়াইনের সুতো 10 মিটার, মেটাল রুলার 1 পিস, কার্বনের কাগজ 3টে শিট, তেল ইত্যাদি পুছে নেওয়ার জন্য ন্যাকড়া 3 পিস, প্যাকিং কাগজ 2 শিট, কাপ খালি 3, অমোচনীয় কালি রাখার প্লাস্টিকের বাক্স একটা, ড্রয়িং পেন 24টা পিস, রাবার ব্যান্ড 20টা পিস, সেলোটেপ 1টা পিস, চেকলিস্ট 2টো। টিমের যাতায়াতের ব্যবস্থা করা হয়ে গেছে। এরা এবার একদম তৈরি এবং যাওয়ার জন্য উদগ্রীব। পোলিং স্টেশনকে তৈরি করা। আজ হলো ভোটের দিন।
রুবি আর তার টিম এবং টিমের সাথে যুক্ত সুরক্ষা কর্মীরা একদিন আগেই পোলিং স্টেশনে পৌঁছে গেছিলেন। নিয়মটা হল যে নির্বাচনের সাথে যুক্ত সব কর্মীদের পোলিং স্টেশনে অনেক আগেই পৌঁছে যেতে হবে বা নির্বাচন শুরু হওয়ার কম করে দু ঘন্টা আগে। আদর্শ পরিস্থিতিতে তাদের একদিন আগেই পৌঁছে যাওয়ার কথা আর সেখানে এক রাত থাকার কথা। যাতায়াতের ব্যবস্থাও সেভাবেই করা হয়। ইভিএমটা খুলবেন না, এটা ভোট শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের মাত্র এক ঘন্টা আগে খোলার কথা। যদি কোনো পোলিং অফিসার অনুপস্থিত থাকেন তাহলে পিআরওর কাছে সেই অধিকার আছে যে তিনি পছন্দের যে কোনো মানুষকে অনুপস্থিত অফিসারের জায়গায় নিযুক্ত করতে পারেন এবং ব্যাপারটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানিয়ে করবে। সেই মানুষটি কোনো প্রার্থী বা দলের সক্রিয় কর্মী হতে পারবেন না। পোলিং স্টেশনটা ভালো করে নিরীক্ষণ করুন। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে ভোটিং প্রক্রিয়াটা একেবারে স্বচ্ছ রাখতেই হবে। ভোটিং এর গোপনীয়তাকে কোনোভাবেই নষ্ট করা চলবে না। দরকার পড়লে নিম্নলিখিত রদবদলগুলো করবেন। অপেক্ষা করার জন্য ভোটাররা যাতে যথেষ্ট জায়গা পান, পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা অপেক্ষা করার জায়গা থাকে, ভোটারদের জন্য ঢোকার আর বেরোবার আলাদা জায়গা থাকে। যদি একটাই দরজা থাকে তাহলে দরজার মাঝখান দিয়ে বাঁশের ডিভাইডার বানাবেন। খেয়াল রাখবেন পোলিং স্টেশন যেন ভালোভাবে আলোকিত হয়। খেয়াল রাখবেন যে মানুষ যেন ঢোকা আর বেরোনোর জায়গা দিয়ে সাবলীলভাবে ঢুকতে আর বেরোতে পারে। পোলিং এজেন্টদের এমন ভাবে বসাতে হবে যাতে তারা যেন এই পুরো প্রক্রিয়াটা আর ভোটারদের আগমন আর নির্গমনটা পুরোপুরি দেখতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে খেয়াল রাখতে হবে যে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন সেটা যেন দেখা না যায়। ভোটিং কম্পার্টমেন্টটা কোনো দরজা বা জানলার থেকে দূরে থাকতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে। ভোটিং কম্পার্টমেন্ট বানানোর আদর্শ উপকরণ হলো ফ্লেক্সবোর্ড আর তার আকার হবে 23 ইঞ্চি বাই 23 ইঞ্চি বাই 23 ইঞ্চি। কিন্তু হাতের কাছে কার্ডবোর্ড পাওয়া গেলে সেটা দিয়েও ভোটিং কম্পার্টমেন্ট বানানো যেতে পারে যদি সেটা ভালো অবস্থায় থাকে। ভোটিং কম্পার্টমেন্টটা এমন জায়গায় রাখতে হবে যেন সেটা সেই টেবিলের থেকে যথেষ্ট দূরত্বে থাকে যার উপর কন্ট্রোল ইউনিট রাখা আছে। বিইউ আর সিইউ এর সংযোগকারী কেবলটা যেন ভোটারদের যাতায়াত বিঘ্নিত না করে, কিন্তু একই সাথে কেবলের সম্পূর্ণ দৈর্ঘ্যটা চোখের সামনে থাকতে হবে। যদি একসাথে বিধানসভা আর লোকসভার নির্বাচন চলতে থাকে তাহলে আলাদা আলাদা ইভিএম কে আলাদা আলাদা ভোটিং কম্পার্টমেন্টে রাখতে হবে। বড় বড় দুটো নির্বাচনের নাম লিখে দিতে হবে। যে কোনো নির্বাচনের ব্যবস্থাপনাটা অনেকটা এই রকম হতে হবে। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত পোলিং টিম সব রাজনৈতিক নেতাদের ছবি, সব রাজনৈতিক দলের চিহ্ন আর তাদের পার্টি স্লোগান সরিয়ে দেবে। পোলিং স্টেশনের মধ্যে রান্নাবান্না বা আগুন জ্বালানো চলবে না, শুধুমাত্র একটা মোমবাতি জ্বালানো যেতে পারে, তাও আবার দরকারের সময় নির্বাচন সামগ্রী বা ইভিএম সিল করার জন্য। পোলিং স্টেশনকে আলোকিত করার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে হবে। রবি নিজের হাতে আবশ্যিক নোটিশ আর সাইনবোর্ডগুলো পোলিং স্টেশনের বাইরে লাগিয়ে দিয়েছেন। একটা নোটিশে নির্বাচনাধীন এলাকা আর ভোটারদের বৃত্তান্ত লেখা আছে। ফর্ম 7 অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটা লিস্ট আর তার সাথে থাকবে তাদের ইলেকশন সিম্বল। প্রাথমিক ন্যূনতম সুবিধা, যেসব প্রাথমিক ন্যূনতম সুবিধা বা বেসিক মিনিমাম ফেসিলিটিস বা বিএমএফ প্রত্যেক পোলিং স্টেশনে থাকতেই হবে, সেগুলো হলো র্যাম্পের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, যথাযথ আসবাবপত্র, যথাযথ আলোক ব্যবস্থা, সহায়তা ডেস্ক, যথাযথ দিক নিদর্শন, বাথরুম, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য ছায়ার ব্যবস্থা, পোলিং স্টেশনে কে ঢুকতে পারে। প্রিজাইডিং অফিসার শুধুমাত্র নিম্নলিখিত মানুষদেরই পোলিং স্টেশনে ঢোকার অনুমতি দিতে পারেন। ভোটারদের, পোলিং অফিসারদের, প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, এক একবারে প্রত্যেক প্রার্থীর শুধুমাত্র একজন ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্ট, পোলিং স্টেশনে ঢোকার জন্য নির্বাচন কমিশনের অধিকারপত্র বহনকারী আধিকারিক, অন ডিউটি পাবলিক সার্ভেন্ট, শিশুকে কোলে করে নিয়ে আসা ভোটার, সাহায্য ছাড়া নড়তে পারেন না বা ভোট দিতে পারবেন না এমন কোনো অন্ধ বা অথর্ব ভোটারের সাহায্যকারী,
এমন কোন লোক যার সাহায্যে ভোটারদের চেনা হচ্ছে বা যে ভোটারকে সাহায্য করছে। পুলিশ বা সুরক্ষা কর্মচারীরা ততক্ষণ ঢুকতে পারবেন না যতক্ষণ না পিআরও তাদের ডাকছেন। পোলিং স্টেশনের সুরক্ষা ব্যবস্থা, আমরা আগেই জানি যে পোলিং স্টেশনের সুরক্ষা ব্যবস্থাও পিআরওর তত্ত্বাবধানে থাকে। সেন্ট্রাল পুলিশ ফোর্স বা সিপিএফ কে মোতায়েন করা হলে তারাই এই পোলিং স্টেশনের সুরক্ষা ব্যবস্থার জন্য দায়ী থাকবেন এবং পোলিং স্টেশনের ভেতরের মানুষের আগমনকে নিয়ন্ত্রণ করবেন। শুধুমাত্র পিআরও কোনো দরকারে তাদের ভেতরে ডাকলে তবেই তারা পোলিং বুথের ভেতরে ঢুকতে পারবেন। খেয়াল রাখতে হবে যে নির্বাচন শুরু হওয়ার যথেষ্ট সময় আগেই সুরক্ষা ফোর্স যেন এসে পড়ে। সিপিএফ জওয়ান বা সুরক্ষা কর্মীরা যাতে পোলিং স্টেশনের দরজায় থাকে এবং পোলিং স্টেশনের ভেতরে যা কিছু হচ্ছে তার উপর নজর রাখতে পারে। আগেই বলা হয়েছে যে সুরক্ষা কর্মীরা পোলিং স্টেশনের ভেতরে ঢুকতে পারবেন না। স্থানীয় পার্শ্ববর্তী অঞ্চল আর পোলিং স্টেশনের ভেতর আর বাইরের সাধারণ আইন ব্যবস্থার দায়িত্ব স্থানীয় রাজ্য পুলিশের হাতেই থাকে। সিপিএফ মোতায়েন হলে কোনো অবস্থাতেই স্থানীয় পুলিশ তাদের সরিয়ে নিজেদের মোতায়েন করতে পারবেন না। 100 আর 200 মিটারের সাইনেজটা ভীষণ গুরুত্বপূর্ণ। পিআরওর পক্ষে এটা নিশ্চিত করা ভীষণ জরুরি যে সেই বিল্ডিং আর তার পার্শ্ববর্তী 100 মিটার এলাকা শুধুমাত্র তারই নিয়ন্ত্রণে থাকবে, এমনকি সুরক্ষা ব্যবস্থাও। তাছাড়া এই 100 মিটারের মধ্যে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। রবি লক্ষ্য করলেন যে একজন প্রার্থী পোলিং স্টেশনের 200 মিটারের মধ্যে একটা ইলেকশন বুথ বানিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এটা সম্ভব নয়, তাই সুরক্ষা কর্মীরা এই বুথটাকে 200 মিটারের বাইরে পাঠিয়ে দিলেন। মক পোল আয়োজক রবি এবার পোলিং এজেন্টদের নিয়োগপত্র আর নমুনা স্বাক্ষরগুলো মিলিয়ে দেখছেন। রবি এবার মক পোল করছেন। আসল ভোটিং শুরু হওয়ার 1 ঘন্টা আগে মক পোল চলাকালীন কম করে 50টা ভোট দেওয়া হবে। যদি VVPAT ব্যবহার করা হয়, EVM এর একটা অংশ হিসেবে সেটার ওপরেও মক পোল করতে হবে। পোলিং এজেন্টদের ভোট দেওয়ার জন্য ডাকুন। যদি পোলিং এজেন্টরা উপস্থিত না থাকেন তাহলে 20 মিনিট অপেক্ষা করার পর পিআরও নিজেই এবার সব প্রার্থীদের জন্য ভোট দেবেন। মাইক্রো অবজার্ভার বা সেক্টর অফিসার এবং পোলিং স্টেশনে উপস্থিত থাকা অন্যান্য মানুষের উপস্থিতিতে ইতিমধ্যে যদি পোলিং এজেন্টরা এসে পড়েন তাহলেও কিন্তু পিআরও চলতে থাকা মক পোল থামাবেন না বা সেটাকে আবার নতুন করে শুরু করবেন না। মক পোল একটা আবশ্যিক পদক্ষেপ এবং সেটা করার পর পিআরওকে একটা সার্টিফিকেট দিতে হবে। সেই সময় সিউর ঘড়ি কাজ করছে কিনা আর ব্যাটারি লেভেল ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। মক পোল শুরু করার আগে প্রথমে ক্লিয়ার বাটনটা টিপবেন, তারপর টোটাল বাটনটা টিপবেন। সাথে সাথে পোলিং এজেন্টদের দেখিয়ে দেবেন যে EVM এর মধ্যে আগে থেকে কোনো ভোট পড়ে নেই। আর তারপর বিইউ এর প্রত্যেক প্রার্থী আর নোটার জন্য এক এক করে বোতাম টিপে মক পোল করবেন। যখন প্রত্যেক প্রার্থীর বোতাম প্রায় সমান সংখ্যায় টেপা হয়ে যাবে তখন ক্লোজ বোতামটা টিপবেন, তারপর ব্যালট বোতামটা টিপবেন, যাতে দেখা যাবে যে ক্লোজ বোতামটা টেপার পর আর কোনো ভোট দেওয়া যাবে না। তারপর রেজাল্ট বোতামটা টিপবেন আর এজেন্টদের দেখিয়ে দেবেন যে মক পোলে প্রত্যেক প্রার্থী হিসেবে কত ভোট পড়েছে। যখন তারা এ ব্যাপারে নিশ্চিত হয়ে যাবেন যে সব ঠিকঠাক আছে, ক্লিয়ার টিপে EVM থেকে সব মক পোল ডেটা সরিয়ে দেবেন। তারপর মক পোল সার্টিফিকেট তৈরি করবেন।
এবং সেটাকে উপস্থিত থাকা সব পোলিং এজেন্ট আর অবজারভারদের দিয়ে সই করিয়ে নেবেন। সিইউ ঠিকঠাক চলছে, এবার এটাকে প্রিজাইডিং অফিসার ভালো করে সিল করে ট্যাগ করে দেবেন। ব্যালট ইউনিট বা বিউটা আরোর পর্যায়ে আগেই সিল হয়ে আছে। মক পোলের পরিণামটা ক্লিয়ার করতে ভুলবেন না, আর সেটা করা হয়েছে বলে মক পোল সার্টিফিকেট লিখেও রাখবেন। মক পোল ডেটা ক্লিয়ার করার পর নির্ধারিত সিল আর ট্যাগ দিয়ে সিইউটা সিল করে দেবেন এবং আসল নির্বাচনের জন্য সেটাকে তৈরি রাখবেন। উভয় পরিণামের জন্য সরবরাহ করা ফ্রেমের মধ্যে সবুজ পেপার সিলটা ঢোকাবেন। সবুজ পেপার সিল দিয়ে বন্ধ করবেন এবং সেটা যেন বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশন ইনার কম্পার্টমেন্টটা সিল করে দেবেন। এমন ভাবে স্পেশাল ট্যাগটা লাগাবেন যাতে ক্লোজ বোতামটা দেখা যায়। রেজাল্ট সেকশনের ডোরটা বন্ধ করার সময় খেয়াল রাখবেন যে সবুজ পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। এবার রেজাল্ট সেকশন আউটার কম্পার্টমেন্টের ডোরটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দেবেন। এবার আউটার পেপার স্ট্রিপ সিলটা লাগান। স্ট্রিপ সিলের প্রি গামড পোর্শন এ যেন সবুজ পেপার সিলের বেসের কাছাকাছি থাকে। এবার ওয়্যাক্স পেপার কভারিং এ সরিয়ে দিয়ে সবুজ পেপার সিলের নিচের পরতের ওপর চিপকে দিন। তারপর বি সরান আর ওপরের পরতের ওপর চিপকে দিন। বি চিপকানোর পর প্রি গামড পোর্শন সিটা ওপরের দিকে থাকবে। সি এর ওপর থেকে ওয়্যাক্স পেপারটা সরিয়ে দিন। এবার সবুজ পেপার সিলের উভয় পরতকে সি এর ওপর চেপে দিন। এবার কন্ট্রোল ইউনিটের বাদিক দিয়ে স্ট্রিপ সিলটাকে ক্লোজ বাটন উইন্ডোর ঠিক নিচ দিয়ে নিয়ে যান। এবার ডান দিক দিয়ে স্ট্রিপ সিলের অন্য ধারটাকে নিয়ে গিয়ে ওপরে নিয়ে আসুন। এবার প্রি গামড পোর্শন ডি ওপরে আছে, সেটার ওয়্যাক্স পেপারটা সরিয়ে সবুজ পেপার সিলের ওপর চিপকে দিন। কন্ট্রোল ইউনিট এবার আসল নির্বাচনের জন্য তৈরি। এজেন্টদের সুযোগ দিন যাতে তারা আউটার পেপার স্ট্রিপ সিলের সিরিয়াল নাম্বারটা নোট করে নিতে পারে এবং এর ওপরেও তাদের সই বা অন্য কোনো বিশেষ নিশান লাগিয়ে দিতে পারে। এর ওপর আপনিও সই করবেন। নির্বাচনের প্রাককালে নির্বাচন ক্ষেত্রে ইয়েলো এসে পৌঁছেছেন। নির্বাচন চলাকালীন তিনি সেখানে থাকবেন। তার কাছে থাকবে এক সপ্তাহ আগে জেলা প্রশাসন দ্বারা ইস্যু করা ভোটার স্লিপের ডুপ্লিকেট কপি। এগুলো তখন কাজে লাগবে যদি ভোটার তার ভোটার স্লিপ হারিয়ে ফেলেন বা সেটাকে আনতে ভুলে যান। ঠিক সময়ে ভোট শুরু হওয়া দরকার। যদি সেটা না হয় তার কারণটা রবিকে তার প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে লিখে রাখতে হবে। পিআরওকে তিনটে ঘোষণা করতে হয়, নির্বাচন শুরু হওয়ার আগে, নতুন ভোটার মেশিন লাগাতে হলে আর ভোটের শেষে। রবি কুমার এখন তার প্রথম ঘোষণা পড়ে শোনাচ্ছেন উপস্থিত সকলকে এবং তাদের সইও নিচ্ছেন। এরপর ভোটিংয়ের গোপনীয়তা সম্বন্ধে তিনি সকলকে সাবধান করবেন। তারপর তিনি ভোটার লিস্ট আর ফর্ম 17 এ থাকা ভোটার রেজিস্টার পোলিং এজেন্টদের দেখাবেন। এবার পোলিং বুথ আসল ভোট নেওয়ার জন্য তৈরি। ভোট চলাকালীন রবি কুমার এবার ঘোষণা করলেন যে ভোট শুরু হয়েছে। বুথের পোলিং অফিসারদের কিছু দায়িত্ব আছে। আমরা একজন সাধারণ ভোটারদের দৃষ্টিভঙ্গি থেকে এই ভোট প্রক্রিয়া এবং এই তিনজন পোলিং অফিসারদের দায়িত্বগুলো বোঝার চেষ্টা করব। প্রথম পোলিং অফিসার, ইনি হলেন রোলের মার্কড কপির ইনচার্জ। ইনি ভোটারদের শনাক্তকরণের দায়িত্বে থাকেন। ইনি অমোচনীয় কালি লাগান। ভোট চলাকালীন ভোটারদের সিরিয়াল নাম্বারটাকে ভোটার রেজিস্টার ফর্ম 17A থাকা ইলেকটোরাল রোল অনুযায়ী নথিভুক্ত করেন। তৃতীয় পোলিং অফিসার ভোটার স্লিপগুলোকে সংগ্রহ করে সেগুলোকে সুরক্ষিত রাখেন, আঙুলের ওপর অমোচনীয় কালি চেক করেন, কন্ট্রোল ইউনিটের বোতামটা চালু করে ভোটারকে ভোট দিতে দেন।
কিছু পোলিং স্টেশনে নির্বাচন কমিশন মাইক্রো অবজারভার বসান, যাদের সম্বন্ধে আমরা পরে কথা বলব। নির্বাচন চলাকালীন ভোটারদের আগমন নিয়ন্ত্রিত করা প্রয়োজন। যেমন ধরুন বয়স্ক মানুষ, শারীরিকভাবে অক্ষম মানুষ বা কোলে বাচ্চা নিয়ে দাঁড়ানো মহিলাদের প্রাথমিকতা প্রদান করতে হবে। শুনতে পান না বা কথা বলতে পারেন না এইরকম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। রবি আর তার টিম ভোটিং কম্পার্টমেন্টে ঢুকতে পারে শুধুমাত্র যদি একটা ব্যালট ইউনিট ঠিকঠাক কাজ না করে, পিআরও মনে করেন যে ভোটার কিছু গণ্ডগোল করছে বা দিতে দরকারের চেয়ে বেশি সময় লাগাচ্ছে। এইসব ক্ষেত্রে পিআরও ভোটিং কম্পার্টমেন্টে ঢুকতে পারেন পোলিং এজেন্টদের সাথে নিয়ে। একজন পিআরও হিসাবে আপনার কাজ হলো সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটার ওপর নজর রাখা আর সবকিছু রিপোর্ট করা। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরি। রবির মতোই আপনাকেও নিয়মিতভাবে ডায়েরির প্রাসঙ্গিক কলমগুলোর মধ্যে প্রাসঙ্গিক এন্ট্রিগুলো করতে হবে। এগুলো ভরার জন্য নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করবেন না। বিশেষ পরিস্থিতিগুলো সামলানো। নির্বাচন চলাকালীন মাঝে মাঝে বিশেষ কিছু পরিস্থিতি দেখা দিতে পারে। চ্যালেঞ্জড ভোট, টেন্ডার্ড ভোট, অন্ধ এবং অক্ষম ভোটার, প্রক্সি ভোটার, তর্জনীবিহীন ভোটার, দুই হাতে তর্জনীবিহীন ভোটার, কম বয়সী ভোটার, গোপনীয়তা ভঙ্গ করা, জেড প্লাস ক্যাটেগরি ভোটার বা সেসব ভোটার যাদের এসপিজি সুরক্ষা প্রদান করছে, ইডিসি আর পোস্টাল ব্যালট। এবার এই বিশেষ পরিস্থিতিগুলো দেখা যাক। চ্যালেঞ্জড ভোট। প্রথমত কি করা উচিত যদি একজন ভোটারের পরিচিতিকে চ্যালেঞ্জ করা হয়? আগে দেখা যাক কোন জিনিসগুলোকে অগ্রাহ্য করা যেতে পারে যদি তার শনাক্তকরণ হয়ে গিয়ে থাকে। ইরোল বা এপিকের মধ্যে নথিভুক্ত নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা, সম্পর্ক ইত্যাদির মধ্যে কোনো গণ্ডগোল অগ্রাহ্য করা যেতে পারে। সেই রকমই ইরোলের নথিভুক্ত এপিক নম্বরের কোনো গণ্ডগোল অগ্রাহ্য করা যেতে পারে। ভোটারের কাছে যদি অন্য কোনো বিধানসভা ক্ষেত্রের ফোটো আইডেন্টিটি কার্ড থাকে তাহলে তাকে ভোট দিতে দেওয়া যেতে পারে, কিন্তু শর্ত হলো এই পোলিং স্টেশনের ভোটার লিস্টে তার নাম থাকতে হবে। পোলিং এজেন্টরাও ভোটারের পরিচয়কে চ্যালেঞ্জ করতে পারে। প্রত্যেক চ্যালেঞ্জের জন্য তাকে ২ টাকা দিতে হবে এবং তার জন্য তাকে রসিদ দেওয়া হবে। এরকম প্রত্যেক চ্যালেঞ্জকে আপনাকে ধাপে ধাপে অনুসন্ধান করতে হবে। যাকে চ্যালেঞ্জ করা হয়েছে তাকে সতর্ক করে দিন যে অন্যের পরিচিতি ধারণ করে ভুয়া ভোট দিলে তার জন্য মাশুল গুনতে হবে। ফর্ম 14-এ চ্যালেঞ্জ ভোটার্স লিস্টে তার নাম নথিভুক্ত করুন। তাকে সই করতে বলুন বা তাকে বুড়ো আঙুলের ছাপ দিতে বলুন। অস্বীকার করলে তাকে ভোট দিতে দেবেন না। চ্যালেঞ্জারকে যথাযথ প্রমাণ দিতে বলুন। যদি তিনি দৃষ্টত প্রমাণ দিতে না পারেন তার চ্যালেঞ্জকে অগ্রাহ্য করুন। উনি যদি যথাযথ প্রমাণ দেন ভোটারকে সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে বলুন। ভোটার যদি তার পরিচয় প্রমাণ করতে পারেন তাকে ভোট দিতে দিন। যদি তিনি ভোট দিতে না পারেন চ্যালেঞ্জটা প্রমাণিত হিসেবে ধরে নিন। তাকে আর ভোট দিতে দেবেন না, তাকে পুলিশের হাতে তুলে দিন। কোনো তথ্যের সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় মানুষের সহায়তা নিতে পারেন। আরও প্রমাণিত হলে চ্যালেঞ্জারকে ২ টাকা ফেরত দিয়ে দিন। যদি আপনার মনে হয় যে চ্যালেঞ্জটা সরল বিশ্বাসে করা হয়নি, ২ টাকাটা বাজেয়াপ্ত করে নিন। ফর্ম 14-এর কলম 10-এ ফরফিটেড কথাটা লিখে দিন আর রিসিট বুকের প্রাসঙ্গিক কাউন্টার ফয়েলেও সেটাই লিখুন। প্রিজাইডিং অফিসারকে এরকম সব চ্যালেঞ্জড ভোটারদের লিস্ট তৈরি করতে হবে। টেন্ডার্ড ভোট। টেন্ডার্ড ব্যালট পেপার হলো সেই সব ভোটারদের জন্য নথিপত্র খতিয়ে দেখার পর যাদের পরিচয় শনাক্ত করা হয়ে গেছে কিন্তু কেউ তার নামে আগেই ভোট দিয়েছে,
আপনার কাছে টেন্ডেড ভোট দেওয়ার জন্য 20টা ব্যালট পেপার থাকে। যদি না সেগুলো আগেই স্ট্যাম্প করা থাকে, তাহলে ভোটারকে দেওয়ার আগে এই ব্যালট পেপারগুলোর পেছন দিকে টেন্ডেড ব্যালট পেপার লিখে দিন। ফর্ম 17B এর ওপরের ভোটারের সই আর বুড়ো আঙুলের ছাপ নেবেন আর ইস্যু করা সব টেন্ডার্ড ব্যালটের রেকর্ড রাখবেন। রবি টেন্ডার্ড ব্যালটের ওপর ভোট রেকর্ডিং এর প্রক্রিয়াটার ওপর লক্ষ্য রাখছেন। উনি ভোটারকে একটা ক্রসের নিশান বিশিষ্ট রাবার স্ট্যাম্প দেবেন, যেটা দিয়ে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোটার এবার কাগজটা ভাঁজ করে রবিকে দিয়ে দেবে। এক্ষেত্রেও ভোটার যদি অন্ধ বা অক্ষম হন, তাহলে তার সাথীকে সেই কাজটা করতে দেওয়া যেতে পারে। এই রকম সব ভোট আর ফর্ম 17B-তে সেগুলোর লিস্ট রবি এই কাজের জন্য আগেই সরবরাহ করা প্রাসঙ্গিক কভারের মধ্যে রাখবেন। অন্ধ এবং অক্ষম ভোটার। অন্ধ এবং অক্ষম ভোটারের ভোটিং এর ক্ষেত্রে যদি ভোটার চান, তাহলে তার সাথীর মাধ্যমে ভোট দেওয়ানো যেতে পারে। সেই সাথীর বয়স 18 বছরের বেশি হতে হবে। ভোট দেওয়ার আগে তাকে বিবৃতি দিতে হবে যে তিনি এই ভোটের গোপনীয়তা বজায় রাখবেন আর আজকের এই ভোটের দিনে তিনি কোনো পোলিং বুথে অন্য কোনো ভোটারের সাথী হিসেবে ভোট দেননি। রবি কুমারকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তাকে ফর্ম 14A-তে এরকম সব কেসকে নথিভুক্ত করতে হবে। আর হ্যাঁ, পোলিং বুথের কোনো স্টাফ কিন্তু এরকম কোনো ভোটারের সাথী হিসেবে তার জন্য ভোট দিতে পারবেন না। অক্ষম কিন্তু শিক্ষিত ভোটার নিজের নাম লিখে সই করতে পারেন। অশিক্ষিত কিন্তু হাত ব্যবহার করতে পারেন, এইরকম ভোটাররা বুড়ো আঙুলে ছাপ দেবেন। সেই সব অক্ষম ভোটারদের ক্ষেত্রে যারা দুটো হাতই ব্যবহার করতে পারেন না, তাদের সাথীরা তার হয়ে সই করতে পারেন বা বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন। এই রকম ক্ষেত্রে ভোটার রেজিস্টারের রিমার্কস কলামে সেই সব এন্ট্রির পাশে একটা নোট দেয়া থাকবে যে সই বা বুড়ো আঙুলের ছাপ হলো ভোটারের সাথীর। ইপিআইসির ক্ষেত্রে ইপি, ফটো ভোটার স্লিপসের ক্ষেত্রে ভিএস এবং অন্যান্য পরিচয়পত্রের শেষ চারটে সংখ্যা ফর্ম 17A রিমার্ক কলামের মধ্যে লিখতে হবে। বাহাতের তর্জনীবিহীন ভোটার। যদি এমন কোনো ভোটার আসেন যার বাহাতের তর্জনী নেই, তাহলে অমোচনীয় কালিটা তার বাহাতের মধ্যমাঙ্গুলির ওপর লাগানো হবে। যদি ভোটারের আরও আঙুল না থাকে, তাহলে অমোচনীয় কালি লাগানোর ক্রমটা হলো: যদি ভোটারের বাহাতে একটাও আঙুল না থাকে, তাহলে কালিটা তার ডান হাতের প্রথম আঙুলের ওপর লাগানো হবে। ডান হাতে যদি প্রথম আঙুল না থাকে, তাহলে ডান হাতের প্রথম আঙুল থেকে শুরু করে যে কোনো আঙুলের ওপর লাগানো যেতে পারে। যদি ভোটারের দুহাতেই কোনো আঙুল না থাকে, তাহলে কালিটা তার ডান বা বাহাতের যে কোনো জায়গায় লাগানো যেতে পারে। কম বয়সী ভোটার। যদি রবির মনে হয় যে কোনো ভোটারের বয়স ভোট দেওয়ার বয়স থেকে অনেক কম, তাহলে তাকে ভোটারের কাছ থেকে তার বয়স সম্বন্ধে অ্যানেক্সচার 10 অনুযায়ী একটা ঘোষণাপত্র নিতে হবে। তাতে লেখা থাকবে যে বছরে এই নির্বাচন কেন্দ্রের বিদ্যমান ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট তৈরি করা বা পুনঃপরীক্ষা করা হয়েছিল। সেই বছরের 1 জানুয়ারি এই ভোটারের বয়স কত ছিল। ভোটারের কাছ থেকে এরকম একটা ঘোষণাপত্র নেওয়ার আগে রবি ভোটারকে বলে দেবেন যে মিথ্যা ঘোষণাপত্র দিলে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 বা লোক প্রতিনিধিত্ব অধিনিয়ম 1950-এর সেকশন 31 অনুযায়ী সেটা হলো আইনত দণ্ডনীয় অপরাধ। রবিকে ভোটারদের কাছ থেকে পাওয়া এই রকম সব ঘোষণাপত্রগুলোর একটা লিস্ট বানাতে হবে অ্যানেক্সচার 11 এর পার্ট 1-এ। এই অ্যানেক্সচার 11 এর পার্ট 2-তে রবিকে আরেকটা লিস্ট বানাতে হবে সেই সব ভোটারদের যারা এই ঘোষণাপত্র দেননি এবং ভোট না দিয়েই চলে গেছেন। প্রক্সি ভোটস। আরেকটা পরিস্থিতি আছে যাকে বলে ভোটিং বাই প্রক্সি, ক্লাসিফাইড সার্ভিস ভোটার্স,
বা সিএসভিরা একজন প্রক্সির মাধ্যমে ভোট দিতে পারেন, যাকে তারা আগেই নিযুক্ত করেছেন। যদি এরকম ভোটার থাকেন তাহলে আরওর কাছ থেকে প্রক্সি ভোটারদের একটা লিস্ট পাওয়া যেতে পারে। এই প্রক্সি ভোটার অন্য ভোটারদের মতোই ভোট দেবেন, শুধুমাত্র কয়েকটা ছোটখাটো তারতম্য থাকবে। ফর্ম 17A এর দ্বিতীয় কলামে সিএসভির সিরিয়াল নাম্বারটা নথিভুক্ত করতে হবে। সিএসভির প্রক্সি ভোটার হিসেবে ভোট দেওয়ার সময় অমোচনীয় কালি প্রক্সি ভোটারের মধ্যমাঙ্গুলির ওপর লাগাতে হবে। উনি ইতিমধ্যে তার নিজস্ব ভোট তার নিজস্ব পোলিং স্টেশনে দিয়ে থাকুন বা নাই থাকুন, তাতে কিছু যায় আসে না। যদি না দিয়ে থাকেন তাহলে নিজস্ব ভোট দেওয়ার সময় তার বাম হাতের তর্জনীটা অমোচনীয় কালি লাগানোর জন্য খালি থাকবে। জেড প্লাস সিকিউরিটি বা এসপিজি সুরক্ষায় থাকা ভোটার। সুরক্ষা কর্মীরা কোনো কারণেই পোলিং বুথের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু ভোটার যদি জেড প্লাস সিকিউরিটি অথবা এসপিজি সুরক্ষাধীন থাকেন তাহলে তার সাদা কাপড় পরিহিত সুরক্ষা কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া যেতে পারে, কিন্তু তাদের অস্ত্রগুলোকে চোখের আড়ালে রাখতে হবে। অন্যান্য বিশেষ পরিস্থিতিগুলো সামলানো। ভোটারের নাম যদি এএসডি লিস্টে থাকে তাহলে আরো ভালো করে ভোটারের পরিচিতি যাচাই করে দেখতে হবে তাকে ভোট দিতে দেওয়ার আগে। এরকম আরো কিছু বিশেষ পরিস্থিতির লিস্ট দেওয়া হচ্ছে আর সেগুলো সামলানোর উপায়টাও বলে দেওয়া হচ্ছে। প্রথমত, ভোটার যদি ভোট প্রক্রিয়ার নিয়মকানুন মেনে চলতে অস্বীকার করেন বা ভোটিংয়ের গোপনীয়তা ভঙ্গ করেন আপনার হুঁশিয়ারি জারি করার পরেও, তাহলে তার ভোটিং স্লিপ ফেরত নিয়ে নিন এবং তাকে ভোট দিতে দেবেন না। ফর্ম 17A বা ভোটার রেজিস্টার রিমার্কস কলামে নট অ্যালাউড টু ভোট কথাটা লিখবেন এবং এন্ট্রির তলায় আপনার পুরো সইটা করবেন। এ সম্বন্ধে আপনার প্রিজাইডিং অফিসার্স ডায়েরির মধ্যেও একটা এন্ট্রি করবেন। একজন ভোটার বুথে ঢুকলেন, তার ইলেকটোরাল রোল নাম্বারটা নথিভুক্ত করার পর এবং বুড়ো আঙুলের ছাপ বা হস্তাক্ষর দেওয়ার পর উনি ঠিক করলেন যে কোনো প্রার্থীকেই ভোট দেবেন না। রবি তাকে নোটা বিকল্পটা ব্যবহার করার উপদেশ দিলেন। এটা দেয়া হচ্ছে সেই সব ভোটারদের জন্য যারা কোনো প্রার্থীকেই ভোট দিতে চান না। মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই নোটা বিকল্পটি কার্যকরী করা হয়েছে যাতে ভোট না দিতে চাইলেও ভোটারের ভোটের গোপনীয়তা বজায় থাকে। পিআরও আর নির্বাচন ডিউটিতে থাকা অন্যান্য অফিসাররা তাদের ভোট পোস্টাল ব্যালট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট EDC-র মাধ্যমে দিতে পারেন। ইলেকশন ডিউটিতে থাকা সরকারি কর্মচারীদের সাধারণত তাদের নিজেদের বাড়ির নির্বাচন ক্ষেত্রে ইলেকশন ডিউটি দেওয়া হয় না। যদি তাদের নিজস্ব নির্বাচন ক্ষেত্রে ডিউটি না পড়ে যেখানে তারা ভোটার হিসেবে নথিভুক্ত, তাহলে তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। ভোট কর্মীদের জন্য ভোটের দিনের আগেই রিটার্নিং অফিসার পোস্টাল ব্যালটিংয়ের ব্যবস্থা করে দেবেন। লোকসভা নির্বাচনের সময় বহু ক্ষেত্রে বা বিধানসভা নির্বাচনের সময় কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিজস্ব নির্বাচন কেন্দ্রেই ইলেকশন ডিউটি দেওয়া হয় যেখানে তারা ভোটার হিসেবে নথিভুক্ত। এইসব কর্মচারীরা ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট দিতে পারেন। একজন সরকারি কর্মচারী যিনি তার নিজস্ব নির্বাচন কেন্দ্রের নিজস্ব পোলিং বুথেই ডিউটিতে আছেন, তিনি তাকে ইস্যু করা EDC-র মাধ্যমে সেই পোলিং বুথেই ভোট দিতে পারেন। যদি তিনি ভোটের দিনে তার নিজস্ব পোলিং বুথে ডিউটি না পান অথচ তিনি তার নিজস্ব নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত অন্য কোনো পোলিং বুথে নির্বাচন ডিউটিতে আছেন বা EDC ইস্যু করার পর তার নির্বাচন ডিউটি ক্যান্সেল করা হয়েছে, সেক্ষেত্রে তিনি তার নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত যে কোনো পোলিং বুথে তাকে ইস্যু করা ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট দিতে পারেন। কিন্তু যে বুথে উনি একজন নথিভুক্ত ভোটার সেখানে তিনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে দেওয়ার অনুমতি দেওয়ার আগে বুথের PRO এই রকম ভোটারদের EDC-টা সংগ্রহ করবেন, তাকে ফর্ম 17A, 17C আর প্রিজাইডিং অফিসারের ডায়েরির মধ্যে অনুরূপ এন্ট্রিগুলো করতে হবে। অ্যাডজর্নমেন্ট অর স্টপেজ অফ পোলস।
একজন প্রিজাইডিং অফিসার হিসাবে রবি কুমারের কাছে সেই ক্ষমতা আছে যে বিশেষ কোনো অবস্থায় তিনি ভোটিং স্থগিত রাখতে পারেন। কোনো অসুবিধার জন্য পোলিং পার্টিরা যদি পোলিং স্টেশনে পৌঁছতে না পারেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভারী তুষারপাত বা প্রচণ্ড ঝড়, আবশ্যক নির্বাচন সামগ্রী যেমন ভোটিং মেশিন, আসল ইলেকটোরাল রোল কপি ইত্যাদি না পাওয়া বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া, পোলিং বুথে ভয়ানক অশান্তির পরিস্থিতি যেমন ধরুন রায়ট বা প্রচণ্ড গণ্ডগোল যেটা পুলিশও নিয়ন্ত্রণ করতে পারছে না, নির্বাচন কমিশন নিয়ম করে দিয়েছে যে নির্ধারিত সময়ের 2 ঘন্টার মধ্যে যদি ভোটিং শুরু না হয় তাহলে সেই বুথের ভোটিং স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। যদি আপনার পোলিং বুথের ভোটিং স্থগিত রাখতে হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই সম্বন্ধীয় যাবতীয় তথ্য রিটার্নিং অফিসারকে জানাতে হবে। বুথে উপস্থিত সকলকে জানিয়ে দেবেন যে স্থগিত থাকা নির্বাচনের পরবর্তী তারিখ নির্বাচন কমিশন নির্ধারিত করবেন। ইভিএম ইউনিট আর নির্বাচন সংক্রান্ত সব কাগজপত্র পোলিং এজেন্টদের সম্মুখে সিল করে সুরক্ষিত রাখতে হবে যেন ভোট সুসম্পন্ন হয়েছে। পরের তারিখে যখন স্থগিত থাকা নির্বাচন আবার শুরু হবে শুধুমাত্র সেই ভোটারদেরই ভোট দিতে দেওয়া হবে যারা ভোট স্থগিত হয়ে যাওয়ার জন্য ভোট দিতে পারেননি। আরও আবার কিওকে আগের নির্বাচনে ব্যবহৃত সেই একই মার্কড ইলেকটোরাল রোল আর ভোটার রেজিস্টার দেবেন আর একটা নতুন ভোটিং মেশিন দেবেন। সব নির্বাচন প্রক্রিয়াই আগের ভোটের মতোই থাকবে। নির্বাচনকে নাকচ করে দেওয়া, ইলেকশন কমিশন চাইলে একটা নির্বাচনকে নাকচ করে দিতে পারে এবং নতুন করে নির্বাচনের হুকুম দিতে পারে। এটা তখন হয় যখন কোনো ভোটিং মেশিনকে বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়া হয়, ইভিএম যদি দৈবাত বা ইচ্ছাকৃতভাবে ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বা সেটাকে ট্যাম্পার করা হয়েছে যাতে সেই পোলিং স্টেশনের পরিণামটা নির্ধারিত না করা যায়। ইভিএম এর মধ্যে এমন কোন যান্ত্রিক গোলযোগ বা অন্য গোলযোগ দেখা দিয়েছিল যেটা ভোটিং প্রক্রিয়াকে বিঘ্নিত করছিল বুথ দখল করার ক্ষেত্রে। একজন প্রিজাইডিং অফিসার হিসেবে যদি আপনি নিশ্চিত হয়ে যান যে বুথ দখল করা হচ্ছে তাহলে নিয়ম হলো যে আপনাকে সঙ্গে সঙ্গে ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটা টিপে দিতে হবে আর পুলিশ ডাকতে হবে। একবার যদি ক্লোজ বোতামটা টিপে দেওয়া হয় তাহলে ইভিএম আর কোনো ভোট রেকর্ড করবে না। রবিকে সঙ্গে সঙ্গে ব্যাপারটা আরোকে জানাতে হবে, যিনি ঘটনাটা নির্বাচন কমিশনকে জানাবেন। পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনের যদি মনে হয় যে অবস্থা খুব একটা খারাপ হয়নি তাহলে স্থগিত থাকা নির্বাচন আবার শুরু করতে পারেন অথবা নতুন করে নির্বাচন করার হুকুম দিতে পারেন। নির্বাচন কমিশন যদি নতুন করে নির্বাচন শুরু করার আদেশ দেন তাহলে সেটা সেইভাবেই শুরু করতে হবে যেমনটা আগের নির্বাচনের সময় হয়েছিল। সব ভোটাররা আবার নতুন করে ভোট দিতে পারবেন, শুধুমাত্র একটাই তারতম্য থাকবে, নতুন নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের মধ্যমাঙ্গুলির ওপর অমোচনীয় কারি লাগানো হবে। বিশেষ বিশেষ পোলিং বুথে বিশেষ ব্যবস্থাপনা, মাইক্রো অবজার্ভার্স ইত্যাদি। আপনার পোলিং বুথে বাড়তি কিছু ব্যবস্থাপনা থাকতে পারে, যেমন ধরুন স্টিল বা ভিডিও ক্যামেরা, ওয়েবকাস্টিং বা মাইক্রো অবজার্ভারের নিযুক্তি। আমরা এই ব্যাপারগুলো একটু দেখে নেব। মাইক্রো অবজার্ভার্স, ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকুরিরত গ্রুপ সি বা তার চেয়ে উচ্চ পদস্থ কোনো কর্মচারীকে পোলিং বুথে মাইক্রো অবজার্ভার হিসাবে নিযুক্ত করা হতে পারে। মাইক্রো অবজার্ভারদের যদি নিযুক্ত করা হয় তাহলে তারা নির্বাচন ক্ষেত্রের নির্বাচন কমিশনের নিযুক্ত জেনারেল অবজার্ভারদের কাছে রিপোর্ট করবেন। এরা তাদের আগেই প্রশিক্ষণ দেবেন এবং তাদের তত্ত্বাবধানে থাকবেন। একজন মাইক্রো অবজার্ভার তার নিয়োগপত্র, আই কার্ড ইত্যাদি ডিইওর কাছ থেকে সংগ্রহ করবেন এবং নিজের ব্যবস্থাপনায় ডিসপ্যাচ সেন্টারে পৌঁছবেন। তারপর পোলিং টিমের সাথে পোলিং স্টেশনে যাবেন। পাওয়া আদেশ অনুযায়ী উনি হয় একদিন আগে অথবা নির্বাচন শুরু হওয়ার 1 ঘন্টা আগে পোলিং স্টেশনে পৌঁছবেন। পোলিং টিমের সাথেই উনি আবার রিসেপ্ট সেন্টারেও ফিরবেন। ইলেকশন ডিউটিতে থাকা অন্যান্য যে কোনো মানুষের মতোই উনিও পোস্টাল ব্যালট বা ইডিসির মাধ্যমে নিজের ভোট দিতে পারবেন। উনি যদি কোনো নির্বাচন ক্ষেত্রে থাকেন যেখানে একটার থেকে বেশি পোলিং স্টেশন আছে, উনি সেই ক্ষেত্রে সব পোলিং স্টেশনগুলোর দায়িত্বে থাকবেন এবং সব পোলিং স্টেশনের মধ্যে তার সময় সমানভাবে ভাগ করবেন। ওনাকে বারবার সব পোলিং স্টেশনগুলোয় যেতে হবে এবং উনি সব পোলিং এজেন্টদের জানিয়ে রাখবেন যে দরকার পড়লে উনি আছেন। ওনার অনেকগুলো দায়িত্ব আছে, উনি অনেকগুলো কাজ করেন, যেমন ওনাকে বিভিন্ন ট্রেনিং আর ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশিকা আর নির্দেশাবলীগুলোকে বুঝে নিতে হবে আর জেনারেল অবজার্ভারের দেওয়া নির্দেশগুলো সাবধানে লিখে নিতে হবে।
আরোর কাছ থেকে যোগাযোগ পরিকল্পনা বা কমিউনিকেশন প্ল্যানের খুঁটিনাটিগুলো জেনে নিতে হবে। দেখে নিতে হবে যে ভোটের জন্য পোলিং স্টেশন তৈরি আছে কিনা। পোলিং স্টেশনে পোলিং পার্টির বিভিন্ন সদস্য আর সুরক্ষা কর্মীদের উপস্থিতির উপরে ওনাকে নজর রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যে নির্বাচন সামগ্রী আর ব্যবস্থাপনা ঠিক আছে কিনা। অবশেষে ওনাকে দেখতে হবে যে নির্বাচনের জন্য সময় মতো সব ব্যবস্থাপনা করা হয়েছে কিনা। ওনাকে মকপোলের সময় উপস্থিত থাকতে হবে এবং মকপোলের সময় আর সেটার অন্যান্য বৃত্তান্তগুলো লিখে রাখতে হবে। ওনাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসল ভোট শুরু হওয়ার আগে ইভিএম থেকে সব মকপোল ডেটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয়েছে কিনা আর মকপোল সার্টিফিকেটটা ঠিকভাবে ভরা হয়েছে কিনা। মকপোল চলাকালীন আর আসল ভোট চলাকালীন ওনাকে পোলিং স্টেশনের ভেতরে উপস্থিত প্রার্থীদের এজেন্টের উপর নজর রাখতে হবে। ওনাকে নজর রাখতে হবে যে পোলিং স্টেশনে যে কোনো সময় যে কোনো প্রার্থীর একজনের বেশি পোলিং এজেন্ট ঢুকে পড়ছে কিনা। ওনাকে নিরীক্ষণ করে দেখতে হবে যে এজেন্টদের জন্য এন্ট্রি পাস সিস্টেমটা পালন করা হচ্ছে কিনা। ওনাকে দেখতে হবে যে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আগে এপিক বা অন্য যে কোনো আইনসম্মত নথিপত্রের মাধ্যমে ভোটারদের শনাক্তকরণ হচ্ছে কিনা। ওনাকে নিরীক্ষণ করে দেখতে হবে যে পরিচয়পত্রের বৃত্তান্তগুলো ভোটার রেজিস্টার ফর্ম 17 এর মধ্যে নিয়মানুযায়ী ঢোকানো হচ্ছে কিনা। ওনাকে দেখতে হবে যে ভোটিং কম্পার্টমেন্টটা ঠিক করে বসানো হয়েছে কিনা যাতে ভোটিং এর গোপনীয়তা বজায় থাকে। ওনাকে নজর রাখতে হবে যে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটিংকে প্রভাবিত করার জন্য বা ভোটারদের নিয়ম বিরুদ্ধ কোনো নির্দেশ দেওয়ার জন্য ভোটিং কম্পার্টমেন্টের দিকে গেছেন কিনা। ওনাকে খেয়াল রাখতে হবে যে এএসডি লিস্টে নাম থাকা কোনো ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আগে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সব তথ্য যথাযথভাবে দেখে নেওয়া হচ্ছে কিনা। ওনাকে খেয়াল রাখতে হবে পোলিং বুথের সেক্টর অফিসার পরিদর্শনে এসেছেন কিনা। ওনাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে ঘন্টায় ঘন্টায় ইভিএম এ পড়া ভোটের কুল সংখ্যা ফর্ম 17 এ তে ভোটার সংখ্যার সাথে মিলছে কিনা। ওনাকে দেখতে হবে যে ব্যালট ইউনিট আর কন্ট্রোল ইউনিট এবং সবুজ পেপার সিলের সিরিয়াল নাম্বারগুলো পোলিং এজেন্টদের লিখে নিতে দেওয়া হয়েছে কিনা। ওনাকে দেখতে হবে যে প্রিসাইডিং অফিসার আর পোলিং এজেন্টদের কাছে পোস্টাল ব্যালট আর ইডিসি ইস্যু করা ভোটারদের লিস্ট আছে কিনা। ওনাকে খেয়াল রাখতে হবে যে কোনো অবৈধ ব্যক্তি যে কোনো সময় পোলিং স্টেশনের মধ্যে ঢুকে পড়েছে কিনা। ওনাকে খেয়াল রাখতে হবে যে অমোচনীয় কালি ঠিকঠাকভাবে ভোটারের বাঁদিকের প্রথম আঙুলে লাগানো হচ্ছে কিনা। ওনাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পিআরও নিয়মানুযায়ী পোলিং স্টেশনে ঘটা সব ঘটনার যথাযথ রেকর্ড রাখছেন কিনা। ওনাকে খেয়াল রাখতে হবে যে ভোটিং মেশিন এবং অন্যান্য সামগ্রীর সিলিং ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী করা হয়েছে কিনা। ওনাকে লিখে রাখতে হবে যে ভোটের শেষ ফর্ম 17C তে রেকর্ড করা ভোটের অ্যাকাউন্টের কপিগুলো পোলিং এজেন্টদের দেওয়া হচ্ছে কিনা। পোলিং স্টেশনের প্রার্থীদের এজেন্টদের বা অন্য যে কোনো লোকের করা যে কোনো অভিযোগের হিসেব ওনাকে রাখতে হবে এবং সেই অভিযোগের প্রকৃতি আর গুরুত্বটা বুঝতে হবে। যদি তার মনে হয় যে কোনো সময়ে যে কোনো কারণের জন্য নির্বাচনে কোনো গণ্ডগোল হচ্ছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা জেনারেল অবজারভারকে জানাতে হবে। ভোটের শেষে কালেকশন সেন্টারে তাকে জেনারেল অবজারভারের কাছে রিপোর্ট করতে হবে এবং তার রিপোর্টটা খামে ভরে জেনারেল অবজারভারকে দিতে হবে। নির্বাচন কমিশন বা জেনারেল অবজারভারের প্রদত্ত অন্যান্য দায়িত্বগুলোকে তাকে পালন করতে হবে। খেয়াল রাখবেন যে কোনো অবস্থায় মাইক্রো অবজারভার যেন প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারের মতো ব্যবহার বা কাজ না করেন। তার কাজ হলো এটা নিরীক্ষণ করা যে নির্বাচন প্রক্রিয়াটা অবাধ ও সুষ্ঠুভাবে হচ্ছে এবং কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে না। একজন মাইক্রো অবজারভারকে ভোটের একাধিক চরণের জন্য বহাল করা হতে পারে। যখন একাধিক পোলিং স্টেশনে তাকে বহাল করা হবে তখন তিনি সেই জায়গার সব পোলিং স্টেশনগুলোর দায়িত্বে থাকবেন। এই নিয়মটা নির্দেশ সাপেক্ষ। উনি নির্বাচন ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিযুক্ত করা জেনারেল অবজারভারের তত্ত্বাবধানে কাজ করেন। ভোটের শেষে রিসিট সেন্টারে পৌঁছে নির্ধারিত বিন্যাসে বানানো তার রিপোর্টটা একটা বন্ধ করা খামে ঢুকিয়ে জেনারেল অবজারভারকে দেন। একজন মাইক্রো অবজারভার উপলব্ধ সংযোগ ব্যবস্থার মাধ্যমে পোলিং স্টেশনে ঘটা যে কোনো ঘটনা যত তাড়াতাড়ি সম্ভব জেনারেল অবজারভারের কাছে রিপোর্ট করবেন। ভোটের পর করা পর্যবেক্ষণের সময় মাইক্রো অবজারভারকেও সেখানে উপস্থিত থাকতে হবে। দরকার পড়লে জেনারেল অবজারভারকেও যে কোনো খবর জানানোর জন্য এইরকম কোনো পর্যবেক্ষণের সময় তার রিপোর্টটাও যাচাই করে দেখা হবে। পিআরও আর অন্যান্য সব ভোট কর্মীরা মাইক্রো অবজারভারকে সব রকমের সহযোগিতা প্রদান করবেন যাতে তিনি তার দায়িত্বগুলো পালন করতে পারেন। মাইক্রো অবজারভারের রিপোর্টের বিন্যাস। মাইক্রো অবজারভারের উপস্থিতিতে মক পোল অনুষ্ঠিত হয়েছে কিনা, ব্যালট ইউনিটের মধ্যে মক পোলের ডেটা সরিয়ে ফেলা হয়েছে কিনা এবং মক পোলের পর আসল ভোটিং শুরু হওয়ার আগে ইভিএম কাউন্টার জিরোতে সেট করা হয়েছে কিনা, মক পোল চলাকালীন কোন কোন রাজনৈতিক দলের কতজন পোলিং এজেন্ট সেখানে উপস্থিত ছিলেন, একই রাজনৈতিক দলের একাধিক পোলিং এজেন্ট কি যে কোনো সময় পোলিং স্টেশনের ভেতরে একসাথে উপস্থিত হয়েছিলেন,
পোলিং এজেন্টদের ব্যালটিং ইউনিট, কন্ট্রোল ইউনিট আর গ্রিন পেপার সিলে সিরিয়াল নম্বরগুলো লিখে নিতে দেওয়া হয়েছিল কিনা, এন্ট্রি পাস সিস্টেমটা যথাযথ প্রয়োগ করা হয়েছিল কিনা, যে কোনো সময় কোনো অবৈধ মানুষ কি পোলিং স্টেশনে ঢুকেছিল, বা হাতের প্রথম আঙুলে অমোচনীয় কালিটা ঠিকঠাক লাগানো হয়েছিল কিনা, ভোটার রেজিস্টার ফর্ম 17 এর মধ্যে পরিচয়পত্রের বৃত্তান্তগুলো সঠিকভাবে লেখা হয়েছিল কিনা, পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোটের তালিকা প্রিজাইডিং অফিসার আর পোলিং এজেন্টদের কাছে ছিল কিনা, কোনো লোক যাকে পোস্টাল ব্যালেট ইস্যু করা হয়েছে সে কি স্বয়ং আবার ভোট দিতে এসেছিলেন, ইডিসির মাধ্যমে কি কেউ ভোট দিয়েছিলেন, প্রিজাইডিং অফিসারের ডায়েরির মধ্যে কি ঘটা ঘটনাগুলো সঠিক সময়ে রেকর্ড করা হয়েছে, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার কি ভোটিং কম্পার্টমেন্টের দিকে গিয়েছিলেন বা ভোটারদের কোনো অযাচিত নির্দেশ দিয়েছিলেন, অ্যাবসেন্টি, শিফটেড আর ডুপ্লিকেট লিস্টের ভোটারদের পর্যবেক্ষণ কি প্রিজাইডিং অফিসার ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সঠিকভাবে করেছিলেন, ফর্ম 17C-তে রেকর্ড করা ভোটের অ্যাকাউন্টের কপিগুলো পোলিং এজেন্টদের দেওয়া হয়েছিল কি, ভোটিং কম্পার্টমেন্ট ঠিক করে বসানো হয়েছিল কি যাতে ভোটিং এর গোপনীয়তা বজায় থাকে, ভোটিং মেশিনটাকে নিয়মানুযায়ী সিল করা হয়েছিল কি, কোনো পোলিং এজেন্ট, ইলেকশন এজেন্ট বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েছিল কি, যদি পড়ে থাকে তার সারমর্ম, এমন কি কিছু ঘটেছিল যেটা আপনি উল্লেখ করতে চান, এই অ্যানেক্সিওরটা মাইক্রো অবজার্ভারকে সই করতে হবে তার পুরো নাম সহকারে, নাম, পুরো নাম, পদের নাম, ফোন নাম্বার, তারিখ ও সময়, ভোটের দিনে পোলিং স্টেশনে স্টিল বা ভিডিও ক্যামেরার ব্যবহার, আপনার পোলিং স্টেশনে স্টিল বা ভিডিও ক্যামেরা ব্যবহার করা হতে পারে, এই ক্যামেরার মাধ্যমে ওয়েবকাস্টিংও করা হতে পারে, যদি আপনার পোলিং স্টেশনে ক্যামেরা লাগানো হয় তাহলে সেটাকে চালানোর জন্য পোলিং স্টেশনে অন্যান্য লোক নিযুক্ত করা হতে পারে, ক্যামেরাগুলোকে এমনভাবে লাগাতে হবে যে তার মধ্যে যেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ছবি ওঠে, তাছাড়া পোলিং স্টেশনের ভেতরকার কাজকর্ম দেখা যেতে পারে, যেমন ধরুন ভোটারদের শনাক্তকরণ, অমোচনীয় কালি লাগানো ইত্যাদি, খেয়াল রাখতে হবে যে ভোটিং এর গোপনীয়তা যেন ক্যামেরার জন্য খর্ব না হয়, ক্যামেরার মধ্যে কি কি জিনিস রেকর্ড করতে হবে, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার এটা নিশ্চিত করবেন যে সব রকম জরুরি কার্যকলাপ, যেমন ধরুন মক পোল, ইভিএম এর সিলিং, ইভিএম এর সিলের ওপর পোলিং এজেন্টদের সই করা ইত্যাদি ঠিকঠাক রেকর্ড করা হয়েছে কিনা, পোলিং স্টেশনে ঘটা কোনো অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোলের ঘটনাকে রেকর্ড করতেই হবে, বিশেষ করে এইসব ঘটনাগুলো রেকর্ড করতে হবে, ভোটারদের ভয় দেখানোর ঘটনা, লোভ দেখানো বা ভোটারদের ঘুষ দেওয়ার ঘটনা, পোলিং স্টেশনের 100 মিটারের মধ্যে প্রচারের ঘটনা, ভোটিং কম্পার্টমেন্টের অবস্থান, পোলিং এজেন্টদের উপস্থিতি, মক পোল, মক পোলের পরিণামটা পরিষ্কার করা, ইভিএমগুলোর সিলিং, ভোটারদের শনাক্তকরণের প্রক্রিয়া, লাইনে দাঁড়ানো ভোটার, ভোট শেষ হওয়ার সময় অপেক্ষারত ভোটারদের লাইনের দৈর্ঘ্য, পোলিং স্টেশনের ভেতরে কোনো ধরনের ঝগড়াঝাটি বা অশান্তি, সেক্টর অফিসার, অবজার্ভার, নির্বাচনী কর্মকর্তা বা কোনো গুরুত্বপূর্ণ মানুষের আগমন, যেমন ধরুন প্রার্থীদের আগমন, যদি ইভিএমকে বদল করতে হয়, পোলিং স্টেশনে ঘটা কোনো ঘটনা, সব ভিডিও আর ছবি তোলা তারিখ আর সময় রেকর্ডিংয়ের সাথে করতে হবে যাতে আসল সময় আর তারিখটা যাচাই করে দেখা যায়, খেয়াল রাখবেন এই লিস্ট হলো উদাহরণমূলক, এটা কিন্তু সম্পূর্ণ সূচি নয়, তাছাড়া ডিইওর পরিকল্পনা অনুযায়ী আপনার পোলিং স্টেশনে যদি ওয়েবকাস্টিং বা পোলিং স্টেশনে ঘটা সব ঘটনার লাইভ ওয়েব স্ট্রিমিং হয় তাহলে তার সম্বন্ধে ব্যবস্থাপনার সব বৃত্তান্ত জেনে নেবেন। ভোটিং এর সমাপ্তি। রবি কুমার আর তার টিম একটা অর্থপূর্ণ এবং কঠিন কিন্তু সন্তুষ্টিতে ভরা কাজের দিন শেষ করতে চলেছেন, এবারে নির্বাচন প্রক্রিয়াটা সুসমাপ্তির দিকে এগিয়ে চলেছে, ভোট বন্ধ হয়ে যাওয়ার নির্ধারিত সময়ে পিআরও সই করা ভোটার স্লিপগুলো লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের হাতে বিলি করবেন, কিন্তু উল্টো ক্রমে, তার মানে হল লাইনে দাঁড়িয়ে থাকা শেষ ভোটার সিরিয়াল নাম্বার 1 পাবেন, ভোট ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না শেষ স্লিপ ধারক তার ভোট দিতে পারেন, শেষ ভোটার ভোট দিয়ে দিয়েছেন, এবার রবি কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের সমাপ্তি ঘোষণা করবেন, ভোট শেষ হওয়ার পর ইভিএম এর কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটনটা টিপতে হবে, ইভিএম এ পড়া কুল ভোট সংখ্যাটা নোট করতে হবে, ক্লোজ বাটন ক্যাপটা আবার লাগিয়ে দিতে হবে, নিচের কম্পার্টমেন্টটা খুলতে হবে আর পাওয়ার সুইচ অফ করতে হবে,
এবার কেবলগুলো খুলবেন। এবার সিইউ আর বিউটাকে তাদের ক্যারিং কেসের মধ্যে প্যাক করে নিন। কেসগুলোকে সিল করে দিন আর অ্যাড্রেস ট্যাগগুলোকে লাগিয়ে দিন। রবি এবার ফর্ম 17C এর পার্ট ওয়ানে অ্যাকাউন্ট অফ ভোটস ডুপ্লিকেটে তৈরি করবেন। রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A তে নথিভুক্ত হওয়া ভোটের সংখ্যা থেকে যাদের ভোট দিতে দেওয়া হয়নি তার কুল সংখ্যা বাদ দিলে সেটা ইভিএমে পড়া কুল ভোট সংখ্যার সাথে মিলতে হবে। ভালো করে খেয়াল রাখবেন যে সিরিয়াল নাম্বারস আর পোলিং স্টেশনে ব্যবহারের জন্য আপনাকে সরবরাহ করা গ্রিন পেপার সিলের কুল সংখ্যা ফর্ম 17C তে রেকর্ড করতে হবে। মনে রাখবেন যে ফর্ম 17C তে গ্রিন পেপার সিলের বৃত্তান্তগুলোই লিখবেন, ABCD লেখা আউটার পেপার স্ট্রিপ সিলগুলো নয়। কিন্তু PRO ডায়েরির মধ্যে গ্রিন পেপার সিল আর ABCD লেখা আউটার পেপার স্ট্রিপ সিল উভয়েরই বৃত্তান্ত লিখতে হবে। PRO ডায়েরির মধ্যে সেই স্পেশাল ট্যাগটারও সেই রকম বৃত্তান্ত লিখতে হবে যেটার মধ্যে একটা ফুটো আছে, যাতে সেটা ক্লোজ বাটনের চারপাশ দিয়ে লাগানো যায় এবং সেটা রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্টটা সিল করার কাজে লাগে। আপনাকে অ্যাকাউন্ট অফ ভোটস আর বিভিন্ন সিলের বৃত্তান্ত ফর্ম 17C আর PRO ডায়েরির মধ্যে খুব সাবধানে এবং ঠিকঠাক লিখতে হবে, কারণ এগুলো নির্বাচন প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি। ভোট শেষ হয়ে যাওয়ার পর ভোট সংক্রান্ত সব কাগজ আর যাবতীয় সামগ্রীগুলোকে তাদের নির্দিষ্ট প্যাকেটের মধ্যে রাখতে হবে। প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্টরা যদি চান তাহলে PRO তাদের সই আর সিল সেই সব প্যাকেট বা খামগুলোর উপর লাগাতে দিতে পারেন যেগুলোর মধ্যে নিচে উল্লেখিত জিনিসগুলো রয়েছে: ইলেকটোরাল রোলের কপিগুলো, ভোটার রেজিস্টার ফর্ম 17A, ভোটার স্লিপগুলো, ব্যবহৃত টেন্ডার্ড ব্যালট পেপার্স আর 17B এর অন্তর্গত টেন্ডার্ড ভোটসের লিস্ট, অব্যবহৃত টেন্ডার্ড ব্যালট পেপার্স, চ্যালেঞ্জড ভোটসের লিস্ট, অব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পেপার সিল যদি সেরকম কিছু থাকে, পোলিং এজেন্টের নিয়োগপত্রগুলো, অন্যান্য যে কোনো কাগজপত্র যেটা আরও ঠিক করেছেন যে সিল করা প্যাকেটে রাখবেন। কালেকশন সেন্টারে ইভিএম এর সাথে নিম্ন উল্লেখিত প্যাকেটগুলো জমা দিতে হবে: রেকর্ড করা অ্যাকাউন্ট অফ ভোটস আর পেপার সিলগুলো ফর্ম 17C, প্রিজাইডিং অফিসারের ঘোষণাগুলো ভোট শুরু হওয়ার আগে, ভোট চলাকালীন আর ভোটের শেষে। প্রিজাইডিং অফিসারের ডায়েরি, ভিজিট শীট আর অবজার্ভার আর আরোর 16-পয়েন্ট রিপোর্ট। এছাড়াও আরো চারটে প্যাকেট তৈরি করতে হবে। প্রথম খামের ওপর লেখা থাকবে স্ট্যাটুটরি কভার্স আর তার মধ্যে থাকবে সিল করা কভার যার মধ্যে ইলেকটোরাল রোলের মার্কড কপিগুলো আছে, রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A বহনকারী সিল করা কভার, ভোটার স্লিপগুলো বহনকারী সিল করা কভার, অব্যবহৃত টেন্ডার্ড ব্যালট পেপারগুলো বহনকারী সিল করা কভার, ব্যবহৃত টেন্ডার্ড ব্যালট পেপার আর 17B অন্তর্গত টেন্ডার্ড ভোটার লিস্ট। কভারে ঢোকানো কোনো স্টেটমেন্ট বা রেকর্ড যদি নীল থাকে তাহলে সেই স্টেটমেন্ট বা রেকর্ড যে নীল সেটা লেখা একটা স্লিপ কভারের ওপর লাগিয়ে দিতে হবে। দ্বিতীয় প্যাকেটের ওপর নন স্ট্যাটুটরি কভার্স লেখা থাকবে আর তার মধ্যে থাকবে মার্কড কপি ছাড়া ইলেকটোরাল রোলের কপিগুলো, পোলিং এজেন্টদের নিয়োগপত্র বহনকারী কভার ফর্ম 10A, এটাকে সিল করতে হবে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট বহনকারী কভার ফর্ম 12BA, চ্যালেঞ্জড ভোটসের লিস্ট বহনকারী কভার ফর্ম 14A, এটা হলো এই প্যাকেটের আরেকটা কভার যেটাকে সিল করতে হবে, অন্ধ আর অথর্ব ভোটারদের লিস্ট বহনকারী কভার ফর্ম 14A তে
আর তাদের সাথীদের ঘোষণাপত্রগুলো। ভোটারদের কাছ থেকে তাদের বয়স সম্বন্ধীয় ঘোষণাপত্র আর সেই সব ভোটারদের লিস্ট বহনকারী কভার, চ্যালেঞ্জ ভোট সংক্রান্ত রিসিট বুক আর ক্যাশ বহনকারী কভার যদি সেই রকম কিছু থাকে, অব্যবহৃত আর ক্ষতিগ্রস্ত পেপার সিল বহনকারী কভার যদি সেই রকম কিছু থাকে, এটাকেও সিল করা উচিত, অব্যবহৃত ভোটার স্লিপ বহনকারী কভার, অব্যবহৃত আর ক্ষতিগ্রস্ত স্পেশাল ট্যাক্স বহনকারী কভার, অব্যবহৃত আর ক্ষতিগ্রস্ত স্ট্রিপ সিল বহনকারী কভার। তৃতীয় প্যাকেটটার মধ্যে অন্যান্য জিনিসপত্র থাকবে, যেমন ধরুন প্রিজাইডিং অফিসারদের হ্যান্ডবুক, ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোর ম্যানুয়াল, অমোচনীয় কালির সেট, এগুলোর স্টপারগুলো ভালোভাবে লাগানো থাকবে এবং গলা মোম লাগানো থাকবে, সেলফ ইঙ্কিং প্যাডগুলো, প্রিজাইডিং অফিসারদের মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক রাবার স্ট্যাম্প, অমোচনীয় কালি রাখার কাপ। বাকি অন্যান্য যাবতীয় জিনিস চতুর্থ প্যাকেটে যাবে। রিটার্নিং অফিসার যদি নির্দেশ দিয়ে থাকেন যে অন্য কোনো কাগজকেও সিল করা প্যাকেটে রাখতে হবে, তাহলে সেগুলোকেও সিল করতে হবে। নির্বাচনের সামগ্রী প্যাক করার নিম্নলিখিত ব্যাপারগুলো খেয়াল রাখবেন। স্ট্যাটুটরি কভার্স লেখা প্যাকেটের মধ্যে থাকা পাঁচটা ছোট প্যাকেট বা কভারের প্রত্যেকটাকে সিল করতে হবে। কালেকশন সেন্টারে ভেতরের জিনিসগুলো চেক করিয়ে নেওয়ার পর স্ট্যাটুটরি কভার্স লেখা প্যাকেটটাকে সিল করে দেবেন। আসুন একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমে সেই চারটে কভারকে তৈরি করবেন যেগুলো ইভিএম এর সাথে জমা দিতে হবে, 17C, পিআরও ডায়েরি, ঘোষণাপত্রগুলো, ভিজিট শিট আর 16-point report। তারপর পোলিং স্টেশনে আরও চারটে প্যাকেট বানাবেন যেগুলো কালেকশন সেন্টারে জমা দিতে হবে। এগুলো হলো স্ট্যাটুটরি কভার্স লেখা প্যাকেট, নন স্ট্যাটুটরি কভার্স লেখা প্যাকেট, হ্যান্ডবুক আর অন্যান্য সামগ্রী বহনকারী প্যাকেট, অন্যান্য সামগ্রী বহনকারী প্যাকেট। কালেকশন সেন্টারের দিকে যাত্রা। এবার রবি কুমার আর টিম কালেকশন সেন্টারের দিকে রওনা দেবেন, আর তাদের সাথে থাকবেন সুরক্ষা কর্মীরা। একটুও দেরি না করে ইভিএম আর নির্বাচনের কাগজপত্রগুলো কালেকশন সেন্টারে পৌঁছে দিতে হবে। নির্বাচন কমিশন কোনো দেরি হওয়াকে খুব খারাপ চোখে দেখে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। রবিকে এবার 13টা জিনিস কালেকশন সেন্টারের অফিসার ইনচার্জের হাতে তুলে দিতে হবে আর তার রসিদ নিতে হবে। ভোটিং মেশিনের যথাযথভাবে সিল করা কন্ট্রোল ইউনিট আর ব্যালট ইউনিট ক্যারিং কেসের মধ্যে, রেকর্ড করা অ্যাকাউন্ট অফ ভোটস আর পেপার সিলের হিসেব বা ফর্ম 17C, প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্রগুলো বহনকারী কভার, প্রিজাইডিং অফিসারের ডায়েরি বহনকারী কভার, ভিজিট শিট প্লাস 16-point report, স্ট্যাটুটরি কভার্সের প্রথম সিল করা প্যাকেট, নন স্ট্যাটুটরি কভার্সের দ্বিতীয় সিল করা প্যাকেট, অন্যান্য জিনিস বহনকারী তৃতীয় প্যাকেট, বাদবাকি জিনিস বহনকারী চতুর্থ প্যাকেট যদি কিছু থাকে, ভোটিং কম্পার্টমেন্টের জিনিসপত্র, লণ্ঠন যদি দেয়া হয়ে থাকে, ওয়েস্ট পেপার বাস্কেট যদি দেয়া হয়ে থাকে, নির্বাচন সামগ্রী বহন করে নিয়ে যাওয়ার জন্য পলিথিন ব্যাগ বা চটের থলি। নির্বাচন কর্মীদের কাজ তখন শেষ হয় যখন এইসব জিনিসগুলো সফলভাবে আর ঠিকঠাকভাবে কালেকশন সেন্টারে হস্তান্তর করে দেওয়া হয়।